প্লন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে কিন্তু মঙ্গলবার, তো বন্ধুরা দেখো আমি মাছ কেটে চলে আসলাম ঘরে, রান্নাঘরে রান্নাটা করে নিচ্ছি, আগে সম্পূর্ণ কাজ করে দেখাতে পারিনি। আর কালকে অনেকটা রাত্রই ঘুমিয়েছিলাম, তাই জন্য কিন্তু সকাল সকাল উঠতে পারিনি, তাই জন্য সম্পূর্ণ কাজ করে দেখাতে পারিনি। আর কাজ করে করে দেখালে তো অনেকটাই সময় লেগে যায়, তাই না, ক্যামেরা অন করে করে, তাই জন্য কিন্তু দেখানো হয়নি। আমি একেবারে রান্নাটা অল্প শেয়ার করার চেষ্টা করছি, তোমরা দেখে নিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। কেমন, তো আমি দেখো কাঁচা কলা আলু দিয়ে রান্না করব, মাছ রান্না করব কাঁচা কলা আলু দিয়ে, পেঁয়াজ সম্বরা দিয়ে দিচ্ছি। আর কদিন তো নিরামিষ খাওয়া হয়েছে, আমার ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাই একদমই খেতে পারে না নিরামিষ। আমার তো ভালো লাগে, তো আমার ভালো দিয়ে কাজ নেই না, সবাই যখন যখন ভালোবাসে তো সবাই সবার জন্যই যেটা ভালো ওটাই ঠিক, তাই না। দেখো আমি স্বাদ মতো লবণ হলুদ মশলা দিয়ে কষিয়ে নিলাম, আর এখন আমি মাছটা দিয়ে দিলাম কষানোর মধ্যে, তারপর আমি অল্প নেড়ে চেড়ে আমি হালকা পরিমাণ ঝোল দিয়ে দিব। কেমন, তো কাঁচা কলা আলুর তরকারি আর কি হবে, কাঁচা কলা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে না কালারটার উপর ড্যামেজ কালারই হয়। যাই হোক, স্বাদ হলেই হলো, কালার দিয়ে তো খাওয়া নেই, তাই না। দেখো আমার তরকারিটা কিন্তু হয়েই আসছে, অল্পটুকু বাকি আছে আমি করে নিই। আর তোমরা জানো না ঘরের মধ্যে যদি পান থাকে না আমি সবসময় খেতেই থাকি, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই একদমই আমাকে পান এনে দেয় না। কীর্তন দিয়েছিলাম, পান রয়েছে আর একটু পরপর খাচ্ছি, সকাল থেকে অনেক কয়বার খেয়ে নিলাম। আর না হলে কিন্তু অবদান দিদিভাইয়ের বাড়িতে যাই, ওখানে কিন্তু খাওয়া হয়, আমি ঘরে কিন্তু পান রাখি না, পান রাখলে আমি খেতেই থাকি ঘাসের মতো, জানো তো। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমার অনেক কাজ আছে, এখন বাকি কাজগুলো জানি না দেখাতে পারবো কি না। আমি একেবারে এখন খাওয়া দাওয়া করে না ঘাস কাটতে যাব। আর কি বলতো, তরকারিটা যেহেতু হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই, তাই না। তো দেখো আমি তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। বন্ধুরা তোমরা সিলিন্ডারে গ্যাস বন্ধ করবে, ওপেনে একদমই বন্ধ করবে না, সিলিন্ডারে বন্ধ করে তারপর ওপেনে বন্ধ করবে, তাহলে ভালো হয়। দেখো তরকারিটা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। তার আগে তোমাদেরকে অল্প তরকারিটা দেখাচ্ছি কীরকম হয়েছে, দেখো বন্ধুরা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। দেখো আমি বসে গেলাম ভাত খেতে, আর ছেলে মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে, এখন আমি একা একা খাচ্ছি ভালো লাগছে না, তার জন্য আমি ক্যামেরাটা অন করে ভাত খাচ্ছি। তোমাদের সামনে বসে বসে একা একা খেতে ভালো লাগে না, তাই জন্য আমি ভাববো যে আমাকে কেউ না কেউ দেখছে, তাই না। তো একেবারে স্নান করে পরে দেখা হচ্ছে ঘাস কেটে। তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনের রাস্তা, দেখো মেয়েও রয়েছে এখানে, আর সবাই কিন্তু দেখছে, দেখো লম্বা লম্বা দেখলে নাকি দিন ভালো যায়। এখন কিন্তু বিকাল টাইম, তো স্নান টান করে ঘাস টাস কেটে আসলাম বাড়িতে, এসে দেখি কি সবাই চিল্লাহাল্লা করছে, দেখো রাস্তার মধ্যেই আছে, তো এখনও রাস্তাতেই আছে। আমি অল্প জুম করে দেখাচ্ছি, তোমাদের দিনটাও যেন ভালো যায়, লম্বা দেখলে নাকি সবার দিন ভালো যায়, তো আশা করি তোমাদের দিনটাও যেন ভালো যায়। কেমন, তাই জন্য আমি কিন্তু অল্প দেখাচ্ছি, তো লম্বা দেখলে সবারই ভয় লাগে, আমারও ভয় লাগে। তো দেখো ওই দেখো ওইদিকে রয়েছে অনেক মানুষ, সবাই দেখছে, আমিও একটু দূর থেকেই দেখছি। আর দেখো এখন চলে যাচ্ছে, অনেকটাই কিন্তু লম্বা, তাই না বন্ধুরা, মা মনসা, তাই না, মা মনসা দেখা। তো তোমাদের দিনটাও যেন ভালো যায়, আমার দিনটা আশা করছি ভালোই যাবে আজকে, যেহেতু লম্বা দেখেছি, লম্বা দেখলে নাকি সবাই বলে যে দিন নাকি ভালো যায়, তো যাই হোক দিনটা ভালো গেলে ভালোই না, তাই জন্য তোমাদেরও যেন দিনটা ভালো যায় এটাই আমি চাইবো। দেখো এখন পাখিটা এসে দেখো লম্বাটাকে অত্যাচার করছে, দেখেছো চলে যাচ্ছে একেবারে, ওই যে আমি যে ঘাস কাটতে যাই না, ওই যে ভুট্টা খেতে ঘাস কাটতে যাই, দেখো এরকমভাবে লম্বা থাকলে খুব ভয় লাগে কিন্তু বন্ধুরা। তো যাই হোক, দেখো আমি অল্প কাপড় কেচেছিলাম, একদমই ভুলে গিয়েছিলাম কাপড় কাচতে হবে, যে আমি খাওয়া দাওয়া করে কিন্তু কাপড়গুলো কেচে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি ঘাস কাটতে গিয়েছিলাম। তো দেখো বাড়ির সামনে রাস্তায় আছি, কাপড় কেচে দিয়েছি, রাস্তাটা অনেকেই চেনবে কাছাকাছি যারা আছো আমাদের বাড়ির সামনে রাস্তা, তাই না। দেখো আমি অনেকগুলো কাপড় কেচে দিয়ে তারপর আমি ঘাস কেটে নিয়ে আসছি, তো ভুট্টা কেটে ঘাস কাটতে গেলে না ভয় লাগে, ওই লম্বা দেখে আজকে আমার ভয় হয়ে গেল। তো যাই হোক, ওদিকে দেখি আমি ছাগলের বাচ্চাগুলো কোথায় আছে। তো দেখো বন্ধুরা ছাগলের বাচ্চা কত দূর খেতে চলে গেল, ওই দেখো ওই যে সেকেন্ডে যা আছে গলার মধ্যে দড়ি লাগানো আছে, ওটাই আমার ছাগলের বাচ্চা, একটা বাড়িতে আছে আর একটা এখনও কিন্তু আসেনি। তো আমি
একটু অবদান দিদিভাইয়ের বাড়িতে যাব, ওইদিকে দেখো ভুট্টা ক্ষেত, ভেন্ডি ক্ষেত, অনেক কিছু, খুব সুন্দর লাগছে, দূর থেকে অল্প জুম করে দেখালাম। ভালো লাগলে তোমরা কমেন্ট করিয়ে জানাতে পারো কেমন। তারপর সন্ধ্যের পর দেখা হচ্ছে বন্ধুরা। দেখো সন্ধ্যের পর তো আমার ছেলে দেখো কি করছে, ভুট্টা ভাজা করছে। দেখো কাঁচা ভুট্টা ভাজা করছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছে। তো কখন থেকে বলছে ভাজা খাবে ভাজা খাবে, ও এখন তো একাই বানাচ্ছে। তো আমি অল্প অন্য কাজ করছিলাম, তো ছেলে ভেজে নিচ্ছে ভুট্টা। তো ভুট্টা ভাজা ভালোই লাগবে তাই না, কচি ভুট্টা, কচি ভুট্টা। তো বন্ধুরা দেখো ভুট্টা ভাজা আমার ছেলে কিন্তু হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো কেমন হয়েছে ভুট্টা ভাজা। দেখো মেয়ে এদিকে ম্যাগি, ম্যাগিও বানানো হলো ডিম দিয়ে, আর এদিকে দেখো ভুট্টা ভাজা ম্যাগি খাওয়া হচ্ছে সন্ধ্যের পর। তারপর বই নিয়ে বসবে, তো খেয়ে নিক, তার আগে টিফিন খাচ্ছে, কয়েকদিন থেকে খেতে পারছে না, না ডিম নিরামিষ খাওয়া হচ্ছে তাই জন্য। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইকে অল্প আমি তেল মালিশ করে দিচ্ছি, এটা কিন্তু ভাজা তেল, কবিরাজি তেল, ওই তেলটা দিয়ে মালিশ করলে নাকি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আমি অল্প তেল মালিশ করে দিচ্ছি, আর কয়েকদিন থেকে না করছি, সকাল বিকাল করে করছি, দেখানো হচ্ছে না, আজকে তোমাদের সঙ্গে অল্প দেখানোর চেষ্টা করছি। তো তাড়াতাড়ি কোমরটা ভালো হয়ে গেলে ভালো হয়, কারণ ভারী ভারী কাজ করে তো তাই জন্য। তো আমি জোরে জোরে কিন্তু মালিশ করে দিচ্ছি বন্ধুরা। তো আর এখন কি করব, মালিশ টালিশ করে তারপর কিন্তু আমি কীর্তনে যাব। যেরকম আমরা বাড়িতে কীর্তন দিয়েছি, আমি যেরকম কীর্তন দিয়েছি বাড়িতে, এরকম কীর্তন পাশে অনেক শিষ্য আছে, তো তো ওরাও আজকে দিবে, ওদেরও চার দিন আজকে হয়ে গেছে, তো ওরাও আজকে কীর্তন দেবে, সেখানেই দেখা হচ্ছে পরে কেমন। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। Thank you.
বন্ধুরা দেখো, কীর্তন থেকে আমরা বাড়িতে চলে আসলাম। আমরা যেরকম মিষ্টির প্যাকেট করেছিলাম সেরকমটাই করেছে, তো ভালোই হলো। তো আমার কীর্তন কীরকম লাগলো তোমরা কমেন্ট করে অল্প জানাবে। তো নতুন নতুন কীর্তন শিখছি, অল্প অল্প ওদের সঙ্গে যদি যাই তাহলে শিখে যাব পুরোপুরি। তো এখন আমি অল্প করতাল বাজাতে পারি কোনো রকম। তো তোমরা অল্প কমেন্ট করে জানিও কীরকম হয়েছে ভিডিওটা। আর দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে মানে মিষ্টি টুক খেয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত্রি হয়ে গেছে। খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম কীর্তনে, তো কীর্তন থেকে চলে আসলাম। আর দেখো আমার মেয়ে অর্ধেকটা মতো মিষ্টি খেয়েছে, আর খেতে পারছে না, এখন বলছে দাদাকে দিয়ে দিব। তো ওই দেখো আমার ছেলে শুয়ে পড়েছে, মিষ্টি অর্ধেকটা মতো খেয়েছে, এখন দেখো মানে খাওয়াটাই খেয়ে নিল। এমনিতে থালার মধ্যে ভাত থাকলে না খায় না, যদি বলি কোনো দিন যে তোর বুনুর পাতে ভাত রয়েছে খেয়ে নে, ও বলবে খাবে না খাবে না। আর আমি দেখো মিষ্টি প্যাকেটটা ফেলে দিয়ে আসি, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থেকো। টাটা বাই, গুড নাইট।